হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আচ্ছা, আপনি কি সাঁতার কাটতে পারেন না? পুকুরে নামলে অথবা সমুদ্রের ধারে গেলেই ভয় পেয়ে যান, এই বোধহয় ডুবে যাব, এই বোধহয় ডুবে যাব। তাহলে ভিডিওটি আপনার জন্য স্পেশাল। আজ আপনাকে এমন একটা জল ভাণ্ডারের সন্ধান দেব, এমন একটি সাগরের কথা বলবো যেখানে নিশ্চিন্তে ভেসে থাকতে পারবেন। ভেসে থাকার জন্য দরকার হবে না সাঁতার কাটার অথবা লাইফ জ্যাকেট পরার। জলে ভেসে ভেসে আপনি মোবাইলে MKTV-র ভিডিওগুলো দেখতে পারবেন বা খবরের কাগজ পড়তে পারবেন। সেই বিস্ময়কর সাগরটির নাম আমাদের অনেকেরই জানা, মৃত সাগর বা ডেড সি। এই ভিডিওতে ডেড সি সম্পর্কে অনেক অজানা তথ্য আলোচনা করব, যেমন এই সাগরের অবস্থান ও প্রকৃতি, কীভাবে এই সাগর সৃষ্টি হলো, কেনই বা মানুষ এখানে ভাসে, এই সাগরের নাম মৃত সাগর কেন, আর ডেড সির উপকারিতা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন, তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন রহস্য রোমাঞ্চে ভরা তথ্যপূর্ণ ভিডিও সবার আগে পেতে। মৃত সাগর জর্ডন ও ইসরায়েল সীমান্তে অবস্থিত। এটি পৃথিবীর নিম্নতম স্থলভূমি, অর্থাৎ স্থলভাগের সবচেয়ে নিচু স্থান, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1400 ফুট নিচে অবস্থান করছে। এই সাগরের অববাহিকার আয়তন 41,650 বর্গ কিলোমিটার। ডেড সি মূলত একটি অতি লবণাক্ত হ্রদ। পৃথিবীতে এরকম বেশ কিছু সাগর, হ্রদ ও পুকুর আছে যেখানে অতিমাত্রায় লবণ পাওয়া যায়। সাধারণত সমুদ্রের জলে লবণের পরিমাণ 3-6% হয়ে থাকে, কিন্তু মৃত সাগরে লবণের পরিমাণ 34%, যেটা সাধারণ সমুদ্র জলের লবণতা থেকে 9-10 গুণ বেশি। এটাই কারণ ডেড সিতে মানুষ না ডোবার। জলের ঘনত্ব এত বেশি, মানুষ সহজেই জলে সাঁতার না কেটে ভেসে থাকতে পারে। কিভাবে এই মৃত সাগর সৃষ্টি হলো তা নিয়ে একাধিক থিওরি আছে। সংক্ষেপে সহজ ভাষায় এই সাগর সৃষ্টির ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। প্রায় 37 লক্ষ বছর আগে বর্তমান জর্ডন নদী ও মৃত সাগর পার্শ্ববর্তী ভূমধ্যসাগরের জল দ্বারা প্লাবিত হতো। সে সময় ভূমধ্যসাগর থেকে জেজরিল উপত্যকার মধ্য দিয়ে একটি সরু সংযোগের মাধ্যমে মৃত সাগরে জল আসত। ওই সময় মৃত সাগরের জলের লবণতা অনেক কম ছিল। পরবর্তীতে প্রায় 20 লক্ষ বছর আগে ভূমধ্যসাগর ও মৃত সাগরের মধ্যবর্তী জেজরিল উপত্যকা উচ্চতা লাভ করে, অর্থাৎ মধ্যবর্তী উপত্যকা উঁচু হয়ে যায়, ফলে ভূমধ্যসাগর থেকে মৃত সাগরের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকে মৃত সাগরে জলের যোগান কমতে থাকে। প্রধানত জর্ডন নদী ও অন্য কয়েকটা ছোট ছোট নদী এই সাগরে এসে পড়েছে। যে পরিমাণ জল নদীগুলো থেকে সাগরে আসে তার থেকে অনেক বেশি পরিমাণ জল বাষ্পীভূত হয়ে চলে যায়। আমরা জানি জল বাষ্পীভূত হলেও জলের সাথে মিশে থাকা লবণ ও অন্যান্য খনিজ উপাদান বাষ্পীভূত হতে পারে না। তাই যত দিন যেতে থাকে, একদিকে সাগরের জলের পরিমাণ কমতে থাকে এবং অন্যদিকে জলে লবণের পরিমাণ বাড়তে থাকে। এইভাবে বাড়তে বাড়তে বর্তমানে জলে লবণের পরিমাণ 34%, অর্থাৎ 1 কেজি জলের মধ্যে 340 গ্রাম লবণ রয়েছে। ভাবা যায়, এই সাগরের জলে মিশে থাকা লবণের 50% ম্যাগনেসিয়াম ক্লোরাইড, 30% সোডিয়াম ক্লোরাইড, 14% ক্যালসিয়াম ক্লোরাইড এবং 4% পটাশিয়াম ক্লোরাইড রয়েছে। কেন এই সাগরের নাম মৃত সাগর হলো? ডেড সিতে প্রচণ্ড লবণতার কারণে কোনো উদ্ভিদ ও প্রাণী বাঁচতে পারে না বলেই একে মৃত সাগর বলা হয়ে থাকে। এমনকি মানুষও এই সাগরে ডুব সাঁতার দিতে গিয়ে জল খেয়ে ফেললে শ্বাস আটকে মারা যেতে পারে। তবে কয়েক বছর আগে এই সাগরের তলদেশে ডাইভ করে বিজ্ঞানীরা কিছু ব্যাকটেরিয়ার স্তর পেয়েছেন। এই সাগরের জলে অনেক ধরনের খনিজ পদার্থ আছে যা বিভিন্ন রোগ নিরাময় করে থাকে। উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ শ্বাসকষ্টে ভুগতে থাকা রোগীদের জন্য বিশেষ উপকারী। বর্তমানে মৃত সাগর অঞ্চলটি চিকিৎসাশাস্ত্রের গবেষণা কেন্দ্র হয়ে উঠেছে। বিভিন্ন চর্মরোগ যেমন সোরিয়াসিস, দাঁত, চুলকোনা প্রভৃতি সারানোর জন্য এই সাগরের জল ভীষণ উপকারী। এই সাগরের কাদা স্কিন ভালো রাখার জন্য বিশেষ সুনাম অর্জন করেছে। মৃত সাগর চিকিৎসা গুণের কারণে দিনে দিনে এশিয়া মহাদেশের চিকিৎসা পর্যটন কেন্দ্রতে পরিণত হচ্ছে। সো ফ্রেন্ডস, এই ছিল ডেড সি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্যবহুল আলোচনা। ভবিষ্যতে যদি সুযোগ আসে, আপনি কি মৃত সাগরে গিয়ে জলে ভেসে আসবেন, ওখানকার কাদা মেখে আসবেন? কমেন্ট করে আমাকে জানান, আমি সুযোগ পেলে অবশ্যই যাব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমার মনোবল বাড়াতে পারেন। শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ।